তো আজকে বাইক বাজারে নীল আছে আমার সাথে, তোমার চ্যানেলের নাম রোভার নীল। তো আজকে আমরা ভাবলাম যে দুজনে মিলে একটা ভিডিও বানাবো, তো সেই রকমই প্রস্তুতি চলছে। তো একটা ভিডিও আমরা করছি দুজনে মিলে, আপনারা ভিডিওটা অবশ্যই দেখুন, তাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বাইক বাজার 104 কে, আর সাপোর্ট করবে, কারণ এখানে যে পরিমাণ গাড়ি থাকে, সত্যি কথা বলছি অনেক জায়গায় ভিজিট করি, এত স্টক একসাথে কিন্তু আমি কোথাও দেখি না। ঠিক আছে, প্রায় 500-600 তো দেখতেই পাই, হয়তো আরো বেশি থাকে, প্রায় দাদারা বলে 700, আমি কিন্তু নিজের চোখে দেখেছি 500-র উপরে স্টক সব সময়। ঠিক আছে, এইখানে বাদেও আরো ভেতরে থাকে, বাইরে থাকে, অনেক অনেক গোডাউনে থাকে। তো অনেকে বলে অনেকের গোডাউনে অনেক গাড়ি থাকে, কিন্তু হয়তো আমি তো নিজের চোখে দেখিনি, যেটা দেখতে পাই সেটা হচ্ছে বাইক বাজার 104 এ তো যে কালেকশন থাকে। আর আজকে শুনছি ডিসেম্বর মাসে নাকি অনেক কম টাকায়, 20,000 টাকায় দাদারা বাইক দেবে, তো সেই জন্য চলে এলাম। তো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। বাইক বাজারে আপনাদেরকে ওয়েলকাম। আজকে বেশ কিছু গাড়ি কালেকশন দেখাবো, যেগুলো একটু কম বাজেটের বাইক। তো এইরকম বেশ কিছু গাড়ি নিয়ে আজকের এই ভিডিও, আপনারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক, আজকে প্রথম স্টক এই ধার থেকে। আচ্ছা, ফার্স্টে আমরা দেখব পালসার। পালসার 150, পালসার 150 সিসি গাড়ি। আজকে বলেছিলাম কম বাজেটের গাড়ি দেখাবো, তো এখানে 150 সিসি বাইক রয়েছে। এই গাড়িটার দাম থাকছে অনলি 33,000, তো মাত্র 33,000 টাকায় আমরা করে দিচ্ছি পালসার 150। ভালো কোয়ালিটির গাড়ি, কন্ডিশন কিন্তু আপনারা ক্যামেরার মাধ্যমে দেখছেন, যথেষ্ট ভালো রয়েছে। নিতে হলে আসুন, টেস্ট রাইড করে দেখে নিন। কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, শাইনিংটা তোমরা দেখো, গাড়িটা বাইরে রাখা আছে তারপরে এমনভাবে শাইন করছে, গাড়িটা একদম সুপার ডুপার কন্ডিশনে আছে। চারদিক থেকে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কন্ডিশনটা তোমরা শুধু দেখে নাও। এটা কত পড়বে বলে? 30, এই গাড়িটার দাম হচ্ছে 33,000, মাত্র 33,000 টাকা। আচ্ছা, নেক্সট আমরা দেখবো, এখানে একটা বিক্রান্ত আছে, বাজাজ ভি। তো এই গাড়িটাও কিন্তু বেশ ভালোই রয়েছে, কন্ডিশন কিন্তু ভালো, কালারও আপনারা দেখছেন যথেষ্ট সুন্দর রয়েছে। দাম থাকছে অনলি 28,000, 28,000 টাকা, শুধুমাত্র 28,000 টাকায়, 28,000 টাকায় তোমরা পেয়ে যাবে বাজাজ ভি। বাজাজ ভি একদম, এটা সেই একটা লেজেন্ডারি বাইক, বিক্রান্তের যে বডি ছিল না, ওই যেই মেটেরিয়াল ইউজ করা হয়েছে, এটা কিন্তু সেই ডাইরেক্ট একদম সেই আমাদের বিখ্যাত বিক্রান্ত যে নৌসেনারা যেটা ব্যবহার করতো, সেই সেই মেটেরিয়াল দিয়ে কিন্তু এই বিক্রান্তের এই মডেলটা তৈরি করা হয়েছে। এটা তোমরা পেয়ে যাবে মাত্র 28,000 টাকাতে। আচ্ছা, নেক্সট আমরা দেখছি এখানে একটা ডিসকভার আছে, একদম এটা ডিসকভার কত? 100, তাই তো? ডিসকভার 100, হ্যাঁ ডিসকভার 100। এটাও কি লো বাজেটের গাড়ি হবে? লো বাজেটে বাইক বাজারে প্রথমবার এতটা লো বাজেটের ভিডিও হচ্ছে। কাস্টমার অনেক ভিউয়ার্স যারা কমেন্ট করছে কি একটু লো বাজেটের গাড়ি দেখানোর জন্য, বাইক বাজার মানেই হাই প্রাইস, তো সেটা নয়। তো সেরকম কিছু গাড়ি আমরা নিয়ে এসেছি, তো যেগুলো একটু লো প্রাইসে হবে, তো আপনারা ভিডিওটা দেখুন আর গাড়িগুলো আমরা দেখাচ্ছি। আচ্ছা, আমি যেটা প্রথম কথা বলবো, বিক্রান্ত কি একটা আছে না আরো আছে? বিক্রান্ত আরো আছে, এটা তো আমি 28,000 টাকা দাম বললাম, আরো রয়েছে। ওইখানে একটা গাড়ি এসেছে, গাড়িটা এখনো ধোয়া মোছা করেনি বলে আমরা দেখাচ্ছি না, ওখানে রাখা আছে, তোমাদের কিন্তু আরো একটু কমে হয়ে যাবে, এটা 28 বলছি, ওটা আরো কমে হবে। আচ্ছা চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যা স্টক দেখতে পাচ্ছ, প্রচুর স্টক কত আছে মোটামুটি? আমাদের কাছে সবসময় 700 প্লাস স্টক থাকে, 700 প্লাস স্টক আছে, তো তোমাদের চেষ্টা করব 50-এর বেশি স্টক একটা ভিডিওতে কভার করার। ঠিক আছে, তো তাই তোমাদের একটা করে দেখি, স্কিপ করে যাচ্ছি। নেক্সট এখানে ডিসকভার তোমরা দেখতে পাচ্ছ, এর প্রাইসটা কত আসবে? এটা একদম আনবিলিভেবল প্রাইস, এটা মাত্র 20,000 টাকায় আমরা দিয়ে দেবো। কত? 20,000 টাকা, 20,000 টাকায় গাড়িটা, কোয়ালিটি কন্ডিশনটা দেখে নাও একবার। বাইক বাজারে 20,000 টাকায় বাইক পাওয়া যাচ্ছে, তাও রানিং গাড়ি, সেলফ স্টার্ট হয়ে যাবে, তেল ভরলেই গাড়ি স্টার্ট। কন্ডিশন তোমরা দেখো, মানে তেল, আচ্ছা সামান্য কিছু তেল ভরে স্টার্ট করে তবেই কাস্টমারকে দেবে, তাই তো? অবশ্যই অবশ্যই, এসে চালিয়ে দেখে নেবে, একবারে স্টার্ট হয়ে যাবে গাড়ি, এখানে এসে টেস্ট ড্রাইভ নিতে পারবে, একদম অবশ্যই। আমরা তো প্রত্যেক কাস্টমারকে বলি কি টেস্ট ড্রাইভ নিয়ে তারপর গাড়ি কিনুন। আচ্ছা, আগে টেস্ট ড্রাইভ নেবে তারপর গাড়ি কিনবে। নেক্সট এখানে আরো একটা ডিসকভার আছে, কিন্তু এটা 125 মেবি। হ্যাঁ, এটা 125 ডিসকভার রয়েছে, এটাও বেশ ভালোই রয়েছে কন্ডিশন কোয়ালিটি। তো এই গাড়িটার দাম থাকবে অনলি 35,000, 35,000 টাকায়, মাত্র 35,000 টাকায় 35,000 টাকায় তোমরা পেয়ে যাবে ডিসকভার 125। এটার কন্ডিশনটা তোমরা দেখো, এটা কিন্তু নিউ জেনারেশনের এর অ্যালয়ে একদম। তারপরে চারদিক থেকে তোমাদের শাইনটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর কন্ডিশনে গাড়িটা আছে। নাম্বার প্লেট প্রত্যেকটা গাড়ির আমি দেখাচ্ছি, কারণ তোমরা চাইলে এম পরিবহনে সার্চ করে দেখে নিতে পারো। তো কন্ডিশন তোমরা দেখলে এটা তোমরা পেয়ে যাবে মাত্র 35,000 টাকা একদম। এবার সামান্য কিছু নেগোসিয়েশন কি অন দা টেবিল এর উপরে হবে? এগুলো লো বাজেটের গাড়ি, তাও চেষ্টা করব খুব সামান্য কিছু নেগোসিয়েশন নিশ্চয়ই হবে, একদম চেষ্টা করব। প্রত্যেকবারের মতন তোমরা যারা জানো বাইক বাজারে, যারা ভিজিট করো, তাদেরকে বলছি তোমরা অবশ্যই আসবে,
হয়তো ভিডিওতে একটু বেশি বলা থাকে, কারণ তোমরা প্রত্যেকে এখানে এসে কম বেশি কিছু নেগোসিয়েশন করো। তো এর উপরেও কিন্তু যে প্রাইস গুলো বলছি তার উপরেও কিন্তু সামান্য কিছু হতে পারে, বিশেষ বিশেষ কিছু গাড়ির ক্ষেত্রে। একদম একদম। চলো নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে 125 ST মডেল, ডিসকভারের 125 ST। দেখতেই পাচ্ছ এতে কিন্তু ডিজ আছে, তোমাদের দেখিয়ে দিই ডিজ আছে। তো চলো দেখে নাও কন্ডিশন, তোমরা দেখে নাও। আর টায়ার প্রত্যেকটা গাড়ি, এত গাড়ির কালেকশন আছে টায়ার দেখানো তোমাদের সম্ভব না, ঠিক আছে? তো কন্ডিশনটা তোমরা দেখে নাও, 125 ST কন্ডিশনটা। এর প্রাইস কত আছে? এই গাড়িটা আমরা করে দেবো অনলি 28,000 এ। কত? 28,000 তোমরা পেয়ে যাবে 125 ST মডেলের ডিসকভার। একদম। চলো নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পালসার 125। তো পালসার 125 রয়েছে, এটা কিন্তু 2020 গাড়ি রয়েছে। এটা কিন্তু গাড়িটার কন্ডিশন খুব ভালো, আর আলিপুর নাম্বারের গাড়ি। আচ্ছা, তো এই গাড়িটার প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি হবে, যেহেতু 20 গাড়ি। হ্যাঁ, এই গাড়িটা আমরা করে দিচ্ছি অনলি 48,000 এ। 48,000 টাকায় 2020 পালসার, সাড়ে তিন বছর বয়স। কন্ডিশনটা তোমরা দেখে নাও, টায়ার কন্ডিশনটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। একদম পেছনে নতুন টায়ার লাগানো আছে, সামনের টায়ারটাও যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। তো এটা তোমরা পেয়ে যাবে মাত্র 48,000 টাকা। একদম। চলো নেক্সট, এখানে আরো একটা পালসার আছে, পালসার 150। এটা তোমরা দেখে নাও, এতে ABS আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কন্ডিশনটা তোমরা দেখে নাও, খুবই সুন্দর গাড়ি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ABS লাগানো আছে, আর 150 cc-র গাড়ি। এই কালারটা হচ্ছে গ্রে কালারের গাড়ি আছে। তো এটা কোথাকার গাড়ি আছে? এটা একবার দেখতে হবে। 08। আচ্ছা, 08 মানে সল্ট লেক রেজিস্টার্ড গাড়ি, কলকাতা। হ্যাঁ। তো এর প্রাইসটা কত আছে? এটা প্রাইস যেহেতু ABS মডেল আছে, এটা আমরা 53,000 এ করে দেবো। 53,000 টাকা অবশ্যই প্রাইস নেগোসিয়েবল, নেগোসিয়েশন হবে অন দা টেবিল। দাদা বলে দিয়েছে মানে হয়তো রাউন্ড ফিগারও চলে আসতে পারে। তো তোমরা বাইক বাজারে মাস্ট ভিজিট করো, কারণ বাইক বাজারে এখন যে ডিসেম্বর মাস চলছে এটা হচ্ছে ছাড়ের বন্যা চলছে এখন, ঠিক আছে? তোমরা যারা বলে থাকো মোটামুটি যে বাইক বাজারে সবসময় অনেকেই দেখেছি কমেন্ট করতে, একটু হাই বাজেটের গাড়ি থাকে, আবার অনেকে কমেন্ট করে ভালো জিনিস নিতে গেলে খরচা তো করতেই হবে। তো তাদেরকে বলছি এবার কিন্তু এই ডিসেম্বর মাসে তোমরা যেসব দামে গাড়ি পাবে বাইক বাজারে সেটা কিন্তু দেখার মতো আছে। তো চলো এখানটা তোমরা দেখতে পেলে 150 cc-র পালসার। এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আরো একটা 150 cc-র পালসার, কিন্তু এটা একটু পুরনো মডেল আছে। একদম একদম। কন্ডিশনটা এটাও কিন্তু ভালো আছে। প্রত্যেক পুরনো মডেল হলে কি হবে তোমাদের কন্ডিশনটা চারদিক থেকে দেখিয়ে দিচ্ছি। এর টায়ারটা দেখো তোমরা, জাস্ট একবার টায়ারটা দেখো, এটা একদম নতুন টায়ার লাগানো আছে। তো প্রত্যেকটা গাড়িতে চাবি লাগানো আছে, এইভাবে প্রত্যেকটা গাড়িতে এরকমভাবে চাবি লাগানো আছে। তোমরা চাইলে চাবি নিয়ে স্টার্ট করে দেখতে পারো, তাই তো? ব্যাটারি দিলে, তেল দিলে গাড়ি চলবে, গাড়ি রেডি আছে। আচ্ছা, কন্ডিশনটা তোমরা দেখলে খুবই সুন্দর কন্ডিশনে গাড়িটা আছে। তো এর প্রাইসটা কত আসবে? এর প্রাইসটাও অনলি 28,000। 28? 28,000 টাকা মাত্র? 8,000? মাত্র 28,000 টাকা দিয়ে। চলো 8,000 টাকায় তোমরা পেয়ে যাবে পালসার 150। আর কি চাই, বাইক বাজারের গাড়ি মানে তোমরা একদম কনফার্ম নিয়ে যেতে পারো যে এই গাড়ির কন্ডিশন কেমন হবে, তেমন করে কিছু বলা হবে না। তো নেক্সট এখানে 150 cc-র আরো একটা পালসার আছে, এর কন্ডিশন দেখো, পালসারের একদম ভর্তি। পালসারের খুব লো বাজেটের হেভি হেভি কন্ডিশনের পালসার আছে। তো এখানটায় ব্লু কালার আছে। তো এর প্রাইসটা কি আসবে? এটা 2019-এর গাড়ি রয়েছে, 2019-এর। হ্যাঁ, একটু কারেন্ট মডেল। তো এই গাড়িটা আমরা করে দিচ্ছি অনলি 46,000। 46,000 টাকা। কন্ডিশনটা তোমরা দেখে নাও, আর নাম্বার প্লেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 96 মানে বারাইপুরের নাম্বার আছে এটা। কন্ডিশন তোমরা দেখে নাও, খুবই সুন্দর কন্ডিশনে আছে। তো চলো নেক্সট আমরা কি দেখবো? নেক্সট এবার এখানে লাইন গুলো রয়েছে, এখানে বেশ কিছু গাড়ি রয়েছে। আচ্ছা নেক্সট এখানে একটা জিক্সার আছে, এটা জিক্সার ন্যাকেড মডেল আছে। হ্যাঁ, জিক্সার ন্যাকেড মডেল, দেখতেই পাচ্ছ কন্ডিশনটা তোমরা দেখে নাও। তো এর প্রাইসটা কি আসবে দাদা? 19-এর মডেল, প্রাইস থাকবে 55,000। 55,000 টাকা। 19-এর মডেল? হ্যাঁ, 19-এর মডেল। অন দ্য টেবিল সামান্য কিছু হবে এর উপরে? অবশ্যই হবে, অবশ্যই হবে। চলো নেক্সট এখানে 220F আছে, কন্ডিশনটা তোমরা দেখে নাও। এবার কিন্তু তাড়াতাড়ি প্রাইস গুলো বলতে হবে। একদম একদম। তো এই 220F আছে, এর প্রাইসটা কি আছে? কোন সালের গাড়ি? 19-এর গাড়ি, 62,000 করে দেবো। 19-এর গাড়ি 62,000। এটা 34BL মানে এটা হচ্ছে খড়গপুর আরটিও, মেদিনীপুরের। আচ্ছা চলো নেক্সট এখানে আছে একটা সুজুকি হায়াতে, তাই তো? এটা 19-এর গাড়ি, হায়াতে, ঠিক না? হায়াতে, একদম রাইট, হায়াতে। চলো সুজুকি হায়াতে, কারণ কোথাও দেখতে পাচ্ছি না হায়াতে লেখা আছে বলে। আছে ওই সাইডে, আছে, উঠে গেছে স্টিকার। আচ্ছা এটা অনলি 33,000। 33,000? 19-এর গাড়ি 33,000 টাকা। 19-এর গাড়ি 33,000 টাকায় 19-এর গাড়ি? 19-এর গাড়ি, একদম। এর মাইলেজ কেমন হতে পারে মোটামুটি? প্রচুর মাইলেজ দেয়, মিনিমাম তো 60 মাইলেজ পাবে, মিনিমাম মিনিমাম। চলো তো নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার। জিক্সার এটাও ন্যাকেন মডেল আছে। এটা কত? এটা 19? এটা 19-এর গাড়ি, এটা আপনারা পাবেন 52,000। 52,000 টাকায় 19-এর গাড়ি। চলো নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পালসার 220 এফ। এটা আপনাদেরকে করে দেবো অনলি 48,000।
এইভাবে যদি খোলা আকাশের নিচে গাড়ি পড়ে থাকে তো এইরকম হালকা ধুলো তো পড়বেই, সেটা তেমন কিছু ব্যাপার না। তোমরা আসো, ওয়াশ করে, এখানে অভিজ্ঞ সব মিস্ত্রিরা আছে, এখানে সব অনেকেই আছে, ভেতরে অনেকেই আছে যারা তোমাদের কাজ করে রেডি করে দেবে, তাই তো? একদম একদম পলিশ করে দেবো, একদম রেডি করে, রেডি টু ইউজ করে তোমাদের দেবে, সার্ভিসিং টার্ভিসিং একদম ওগুলো আর বলার প্রয়োজন পড়ে কি না, না সার্ভিসিং করেই দেবে। হ্যাঁ আচ্ছা, বাইক বাজার মানে এসবের আর কোনো তুলনাই নেই, যে তোমাদের গাড়ি ভাঙা চোরা এইভাবে দেবে না, গাড়ি একদম তোমরা নিয়ে যাবে, গাড়িটা নিয়ে গিয়ে চালিয়ে একদম মানে চালিয়েই যাবে, তোমরা যেখানেই যাও 100-200-300-500 কিলোমিটার যেখান থেকেই আসো না কেন তোমরা গাড়িটা চালিয়ে নিয়ে যাবে, একদম চালিয়ে নিয়ে চলে যাবে, কোনো রেডি টু ইউজ কন্ডিশনে তোমাদের দেবে, সার্ভিসিং করেই দেবে। চলো, এখানটায় আছে পালসার 150 নতুন মডেল, তো এর প্রাইসটা কি আসবে? BS6 এটা, হ্যাঁ 22 এর গাড়ি, এটা এক বছর বয়স হয়েছে। আচ্ছা, তো এটা দাম হয়ে যায় ওনারে 80,000 টাকা, 80,000 80,000। আচ্ছা, তার আগে বলে রাখি একটু লোকেশনটা, যারা নতুন ভিউয়ার্স আছে আমার চ্যানেলে বা তোমার চ্যানেলে, তো তারা কিভাবে আসবে এখানে? আচ্ছা, এই জায়গাটার নাম গাজীপুর মোড়, এটা বাঁকড়াহাট রোডে পড়ে, কলকাতা 7104 পিনকোড। তো আপনারা যদি আসেন কলকাতার বাইরে থেকে তাহলে আপনাদের হাওড়া বা শিয়ালদা আসতে হবে, ওইখান থেকে আপনার ঠাকুরপুকুর বাজার যেভাবেই হোক আসুন, তারপর গাজীপুর মোড় 10-15। আর অনলাইনে যদি কেউ সার্চ করে বাইক বাজার এক্সচেঞ্জ পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, তোমাদের কন্টাক্ট নাম্বারটা একবার তোমার স্ক্রিনে তো দেওয়াই আছে, কিন্তু তাছাড়াও একবার যদি বলে দাও মুখে ভালো হয়। আমাদের কন্টাক্ট নাম্বার 9831219058, সেম নাম্বার, লাস্টে 9 রয়েছে, এগুলোতেও আপনারা কল করতে পারেন। আচ্ছা, স্ক্রিনে তো নাম্বার আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো। আর যদি কেউ চায় যে অনলাইনে ধরো কারোর অনেক দূর থেকে অনেক তো ফোন করে, ফটো টটো পেয়ে যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই, যা যা কোয়ারিজ আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে করুন, ফোন করুন, আমরা পাঠিয়ে দেবো। আচ্ছা চলো, নেক্সট তোমাদের দেখাবো আরো একটা পালসার আছে, পালসার 125, কন্ডিশনটা তোমরা দেখে নাও, খুবই সুন্দর কন্ডিশনে আছে, এটা BS4 এর মডেল, তাই তো? BS6 2022 এর এক বছর দু মাস বয়স গাড়িটা, এটা BS6, এটা নিয়ন মডেল, লেটেস্ট মডেল আছে। আচ্ছা, BS6 এর নতুন কার্বোরেটর ইঞ্জিন এটা? হ্যাঁ, কার্বোরেটর ইঞ্জিন আছে এটা, BS6 এর কার্বোরেটর। আমি কিন্তু এটা একটু ভেবাচেকা খেয়ে গেলাম, কারণ এখানে কার্বোরেটর আছে। BS6 কিছু মডেল রয়েছে, এখন যে মডেলগুলো রয়েছে E20 মডেল, এগুলোতে কার্বোরেটর নেই, কার্বোরেটর এগুলো FI করে দিয়েছে একদম। আচ্ছা, আর আগে যেগুলো ছিল এখনো পর্যন্ত সেগুলো সব কার্বোরেটর ছিল। আচ্ছা, কার্বোরেটর পালসারের এত ডিমান্ড? আচ্ছা, তো তোমরা কন্ডিশন দেখো, এটা কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশন বলবো না, খুবই ভালো কন্ডিশন, কারণ তোমরা সাইলেন্সারটা দেখতে পাচ্ছ, সাইলেন্সারটা একদম মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে নতুন যেভাবে থাকে, বা গ্লেসটা যেইভাবে নতুন গাড়ি থাকে না ওইভাবে আছে, জাস্ট হালকা ধুলো পড়ে আছে, এটা যদি ওয়াশ করে দেওয়া যায় এটা কিন্তু একদম নতুন হয়ে যাবে। তো এটার প্রাইস কত থাকবে? এটা আমরা করে দেবো অনলি 75,000, 75,000 টাকা, এক বছর দু মাস বয়স, এক বছর দু মাস বয়স। চলো, নেক্সট আর কি কি বাইক দেখবো আজকে আমরা? নেক্সট এখানে অনেকগুলো মাইলেজেবল বাইক রয়েছে, এগুলো সব কারেন্ট মডেল যদিও রয়েছে। আচ্ছা, একবার দেখানো যেতে পারে? আচ্ছা, একবার শুধু জাস্ট দামটা বলে চলে যাওয়া হবে, CT110 আছে, CT110 আছে, এটা প্রাইস কত আসবে? এটা BS6 মডেল, হ্যাঁ 50,000 প্রাইস আছে, 50,000 টাকা BS6। এখানে একটা CT110 এটা আছে, এটা এটাও BS6, এটা BS6, এটা আপনার 48,000 প্রাইস, 48,000 টাকা। এখানে একটা প্ল্যাটিনা 100 আছে, তো এর প্রাইসটা কত আসবে? প্রাইস হবে 43,000, 43,000 টাকা। আচ্ছা, তো এখানটায় আছে একটা প্ল্যাটিনা 110 এইচ গিয়ার BS6 মডেল রয়েছে, এটার দাম হবে 53,000, 53,000 টাকা। আচ্ছা, নেক্সট এখানে একটা HF ডিলাক্স আছে, এর প্রাইসটা কত আসবে? আমরা করে দেবো 43,000, 43,000 টাকা। চলো, নেক্সট এখানে একটা স্যালুটো আছে, এর প্রাইসটা কত আসবে? ইয়ামাহা স্যালুটো, এটা আমরা করে দেবো 45,000, 45,000 টাকা। নেক্সট এখানে একটা CD110 আছে, CD110 হন্ডা CD110 100 cc গাড়ি, তো এর প্রাইসটা কত আসছে? এটার প্রাইস হবে 44,000, 44,000 টাকা। আচ্ছা, নেক্সট এখানে আরো অ্যাপাচি ড্যাপাচি অনেকই আছে, আচ্ছা এর রেটটা বলে দেওয়া যাক নাকি? হ্যাঁ, এটা এটা একদম কারেন্ট মডেল, নতুন গাড়ি মডেল, আমরা করে দেবো 85,000। BS6 এর ডুয়েল চ্যানেল ABS এর গাড়ি তোমরা পেয়ে যাবে মাত্র 85,000, 85,000 টাকা, একদম একদম। চলো, নেক্সট এখানে হর্নেট আছে, তো এই হর্নেটের প্রাইস কত আসছে? এই হর্নেটের প্রাইস হবে অনলি 62,000, 62,000 টাকা, 62,000 টাকায় তোমরা পেয়ে যাবে ABS মডেল, এটা এটা ABS, তাই তো? ABS LED হেডলাইট, ABS আছে LED হেডলাইট, তোমরা পেয়ে যাবে মাত্র 62,000, নেগোসিয়েশন হবে 62,000 টাকা, অন দ্য টেবিল নেগোসিয়েশন হবে। চলো, তো নেক্সট এখানে আছে অ্যাপাচি 164V, হিউজ ডিমান্ডের গাড়ি, একদম দাদাদের কাছে আবার চলে এসেছে 164V, এটা যে হিউজ ডিমান্ড, হিউজ, তো এর প্রাইসটা কত আসবে? অনলি 65,000, 65,000 টাকা। আচ্ছা, নেক্সট এখানে আছে একটা পালসার 150, এর প্রাইসটা কত আসছে? টুইন ডিস মডেল, এটার দাম হচ্ছে 55,000 টাকা, 55, টুইন ডিস মডেল আছে, 55,000 টাকা দাম আছে।
আচ্ছা নেক্সট এখানে আছে NS160 আচ্ছা এর প্রাইসটা কত আসছে এর প্রাইস হবে 63000 63000 টাকা মাত্র NS160 NS160 63000 টাকা আচ্ছা এটা কি 60000 টাকায় কোনো ভাবে করা যায় না করে দেব মানে কি বলবো তোমরা শুধু এসো জাস্ট বলো একবার দাদাকে একবার বলো যে এই টাকায় আমাকে করে দিতে হবে সবথেকে এমনটা বলবো না যে সবথেকে কমে তোমরা পেয়ে যাবে এমনটা না সবথেকে বেস্ট কোয়ালিটি পাবে উইথ জেনুইন প্রাইসে তোমরা পাবে তো তার জন্য তোমাদের আসতে হবে বাইক বাজার 104 এ তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে এই রাত্রেবেলাটা আলো জ্বলে হেভি লাগে কিন্তু দেখতে আর নাম্বারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই নাম্বারটা যারা দেখতে পাচ্ছ না এই নাম্বারটা তোমরা কল করে নিতে পারো তো চলো নেক্সট এখানটায় তোমরা NS160 পেয়ে যাবে মাত্র আর কি দেখানো আজকে যাবে অনেক ভিডিও বড় হয়ে গেছে গাড়ি তো আছে অনেক হ্যাঁ একটা নেক্সট ভিডিও করা হবে সেখানে আরো বেশ কিছু গাড়ি কালেকশন আমরা দেখাবো আচ্ছা তো আরো একটা ভিডিও আসবে তোমাদের এর জন্য তো আজকের ভিডিও এতটা এখানেই শেষ করছি আর স্টে টিউন পরের ভিডিওর জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিনে আরো নতুন কিছু স্টকের সাথে আপনারা সঙ্গে থাকবেন